বলছিনা বাসায় আসবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম জি। ভাই পাঠালো বাসায় চিপস হবে? চিপস না তো কেন? ভাই খাচ্ছে ওইটার সাথে চিপস লাগে। চা খাচ্ছে? না চা তো এরকম ভাবে খায়, ভাই খাচ্ছে এরকম ভাবে। আপনি যান পরে আমি আসি একসাথে। সব কথা বোর কাছে কইতা না, কইলে গিঠো বাজে, গিঠো বাজে ঝামেলা। মদ? হ্যাঁ আপনি কি পাগল হয়েছেন ভাই? কেন কি হয়েছে? এক সিগারেট যা যে আমি সাদে এটা যদি খাই সংসার টিকবে না। আরে কোনো সমস্যা না, না না ভাই আপনি কেন? আরে কোনো বিষয় না, দশটা বছর ধরে মদ সিগারেট খাই, সাঁতারও কত কিছু করি, আপনার বাবিটি আর হবে না। ধরেন 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 আপনি কেন? আরে ভাই নেন তো ভাই, আমি খেতে পারবো না, আপনি খান খান তো কোনো কেউ বুঝতেও পারবো না। স্মেল আসবে এটা। আরে এই স্মেল যাতে না হয় ব্যবস্থা করে দিবো আপনারে। এই যে আপনি সারাই ধরে খাইবেন, যাওয়ার সময় এটা খেলে কুটুস করে ছিঁড়বেন, মুখে দিবেন, দেখবেন গন্ধ টন্ধ কিচ্ছু নাই। নেন ধরেন নেন ভাই, রাখেন তো ভাই, ঝামেলা হয়ে যাবে। এটার মধ্যে কি আছে এটা মুখে দিলে না বুঝবেন আপনি। আরে ধরেন তো, নেন এটা গুতে দেন, দেন। হ্যাঁ আপনি শুরু না করলে তো আমি করতে পারি না, শুরু করেন। হ্যাঁ এই প্রথম তো এই জন্য একটু ঝামেলা হইব। আর থাকবে আর খাবো না, দু একদিন খাইলেই ঠিক হয়ে যাবে। না না আর খাবো না ভাই। শুনেন আর একবার দুবার মুখে দিলে কাশিটা আসবো না, ধরেন দেখেন আপনি এরকম প্রথম প্রথম আমার হয়েছে। নেন এই যে দেখেন, ধরেন মুখ দেন, দেন 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 দেন। আপনি খান, আমি নিচে থেকে চিপস নিয়ে আসি আপনার জন্য। পাল্টু চা চুয়ে নেন তো। ভাই পাঠালো বাসায় চিপস হবে? চিপস না তো কেন? ভাই খাচ্ছে ওইটার সাথে চিপস লাগে। চা খাচ্ছে? না চা তো এরকম ভাবে খায়, ভাই খাচ্ছে এরকম ভাবে। ভালোবাসি আপনি সামনে বাবা, আর আমি দেখতেছি আমার পুর। এই যে মনে হয় আমার বউর সামনে কি পরিমাণে ভালোবাসি বেটা রে, বুঝবে না বুঝবে না। সামনে একটা সিগারেট খাইছি ভাই, আমার মুখের উপরে গেট লাগাই দিবি? আমি হাজবেন্ড না তোর?
আর দোষ কি? আমি একটা সত্যি কথা বলছি, এই জন্য তো সত্যি কথা বলতে নাই, সত্যি কথা বলা যাবে না, সত্যি কথা বললে এরকম ঝামেলা হবে, নিজেরে খুব চালাক মনে করে বুঝছে, চালাক না বলদ, আস্ত বলদ। আমার ফোন দিয়ে কয় তামান্নার দিকে তাকানো যাবে না, আরে ভাই আমার ডেস্কের সামনে তামান্না, আমি কি এভাবে কাজ করবো অফিসে? আমার তো ঘুরে কাজ করতে হবে তাই না ভাই? তামান্না কথা কইলে কি রতন কথা কয়, তামান্না কথা কইলে কয়, আমার বলে কি জানেন, আমার বলে রতনের কণ্ঠ মেয়েদের মতো কেন, আমি কি ঠান্ডা লাগছে বলত? আসলেই চালাক না, আপনার বউ একদম গাধা, এই জন্যই রতনের ভয়েস আমাদের মতো, তাই না ভাই? রতন নামে তো কেউ অফিসে নাই, আপনি জানলেন কি আমার রতনের কথা? ভাই এখন শেষ হয় নাই মহিন, ভাই একটু আগে আপনি ছিলেন নাকি আমার বউ? বউ আমি, আমি আপনি ছিলেন? আমি মনে করছি আমার বউ, এরকম হয় আমার একটু ধরছে না মহিন, মহিন ধরছে, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, 10 মিনিট।